শ্রীকৃষ্ণের নামে যেন সর্বক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। আর শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, সেখানে যাওয়ার জন্য সকল ভক্তরা ব্যাকুল হয়ে থাকেন। বৃন্দাবন এমনই একটা ধাম যেখানে আজও প্রত্যেকটা জায়গায় যেমন কৃষ্ণ বিরাজ করেন, আজও হাজারো রহস্যে গাথা শ্রীকৃষ্ণর লীলা কথা বৃন্দাবন। আজও বৃন্দাবনের গভীর রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণর বাঁশির সুর, আর শোনা যায় রাধারানীর পায়ের নূপুরের শব্দ। বৃন্দাবনের অতি প্রাচীন এবং অসাধারণ একটি মন্দির বাঁকী বিহারী, আর সেই মন্দিরের ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ, আর এই কৃষ্ণের নামই বাঁকী বিহারী। আর মন্দিরের ভিতরে ঢুকে রাধাকৃষ্ণর দিকে তাকাতেই মনে হবে স্বয়ং রাধাকৃষ্ণ বসে আছে, এতটাই জীবন্ত এই বিগ্রহ। আর নিধিবনের সব গাছই তুলসী গাছ, কিন্তু সবথেকে আশ্চর্য এই নিধিবনের তুলসী গাছের মতন এমন তুলসী গাছ আর বৃন্দাবনে কোথাও নেই নিধিবন ছাড়া। বৃন্দাবনে অনেক তুলসী গাছ আছে, কিন্তু নিধিবনের মতন তুলসী গাছ কোথাও নেই। আর পুরো নিধিবন জুড়ে অসংখ্য তুলসী গাছ, আর এই তুলসী গাছের ঘনত্ব এতটাই বেশি যে নিধিবনের ভেতর ঢুকে যাওয়ার পর বেরোবার রাস্তা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আর এই তুলসী গাছের সব কাণ্ডগুলোই ফাঁকা, এদের সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। ভক্তরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানাবার জন্যই এই গাছগুলো মাথা নিচু করে আছে। নিধিবনের চারপাশ অত্যন্ত রুক্ষ, কিন্তু এই তুলসী গাছগুলো একদম সবুজে ঝলমল করে উঠছে। আর নিধিবনের প্রতিটা গাছ জোড়ায় জোড়ায়, আর প্রতিটা গাছের তলায় তলায় গর্ত গর্ত আছে। অনেক ঋষি মুনি জ্ঞানীরা এই রহস্য ভেদ করতে পারেননি, কিন্তু তারা বিশ্বাস করেন এই নিধিবনে এমন একটা কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে। পুরো নিধিবন বিশাল পাঁচিলে ঘেরা, বনের মধ্যে প্রবেশ করতেই মনে হবে যেমন কোনো অজানা একটা শক্তি আপনাকে চালনা করছে, মনে হবে যে নিজে নিজের মধ্যেই নেই। বৃন্দাবনের সকলেই জানে যে এই তুলসী গাছগুলো কৃষ্ণর সঙ্গে যে ছোটোবেলা গোপিনীরা খেলেছে, সেই গোপিনীরাই তুলসী গাছ রূপ ধারণ করে বিরাজ করছেন। আজও প্রতিদিন রাতে নিধিবনে শ্রীকৃষ্ণ আর রাধারানী গোপিনীদের সঙ্গে আবির্ভাব হন। নিধিবনের মাঝখানে একটা কুয়ো আছে যার নাম বিশাখা কুয়ো। শোনা গেছে রাসলীলা করার সময় বিশাখা নাম এক সখী জল তৃষ্ণা পায়, তখন আশেপাশে জল না থাকায় স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে মাটির খোদাই করে জল বের করে সেই জলটা বিশাখাকে খাইয়েছেন। তারপর থেকেই সেই কুয়োর নাম হয়ে গেছে বিশাখা কুয়ো। সেই কুয়ো থেকে স্বয়ং রাধারানীও জল খেতেন। আর সন্ধ্যার পর নিধিবনে যাওয়া নিষেধ, এমনকি বাঁকী বিহারী মন্দিরের দ্বারও সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যায়, আর সূর্য উদয় না হওয়া পর্যন্ত এর দ্বার খুলবে না, কারণ রাত নামতেই শ্রীকৃষ্ণ রাধারানী গোপীরা সবাই আবির্ভাব হন, আর তারা সকলেই মেতে ওঠেন রাসলীলায়, ভক্তের সাথে ভগবানের দৈবিক মিলন। গভীর রাতে বাঁশির সুর আর পায়ের নূপুরের শব্দ গুঞ্জরিত হয় নিধিবনে। সূর্য উদয়ের পর মন্দিরের ভক্ত আর পুরোহিতরা জোরে জোরে রাধে রাধে করতে করতে মন্দিরের ভেতরে প্রবেশ করে। দ্বার খুলতেই শিউরে উঠবে আপনার শরীর, আগের দিন রেখে যাওয়া জিনিসগুলো সব জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে,
পান চিবানো, শাড়ি অগুছালো, লাড্ডু আধখানা, অবিশ্বাস করণীয় ঘটনা ঘটে থাকেন। অবিশ্বাসকারী ঘটনা হলেও এটাই কিন্তু সত্যি। নিধিবনের আশেপাশে যত গ্রাম বাড়িঘর আছে, নিধিবনের দিকে কিন্তু কোনো জানালা দরজা মুখ কিছুই নেই, আর যেটাও যদি থেকে থাকে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়। অনেক ভক্ত নিষেধ করার পরও নিধিবনে যাওয়ার জন্য কৌতূহল থাকে। যারা লুকিয়ে নিধিবনে গেছে তাদের মধ্যে কেউ পাগল বা কেউ মৃত বলে শোনা গেছে। আবার কারো কারো কোনো হদিশই নেই। ওখানকার লোক বলেছেন, মাঝরাতে বাঁশির আওয়াজ শুনে পায়ের নূপুরের আওয়াজও ঝমঝম শুনতে পায়। গবেষণার সূত্রে নিধিবনে ক্যামেরাও লাগানো হলো, কিন্তু ক্যামেরাও আপনা আপনি বন্ধ হয়ে যায়। সারা রাত ক্যামেরা অফ হয়ে যায়, আবার সকাল হতেই ক্যামেরা অটোমেটিক অন হয়ে চালু হতে থাকে। কিন্তু রাতে নিধিবনে কি হয় এখনও কোনো বৈজ্ঞানিকই উদ্ঘাটন করতে পারল না। ওখানে স্বয়ং ঈশ্বর ভগবান বাস করেন।